ওয়ালাইকুম সালাম ওরক বসির ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন কোনো মুসলিমকে মন্দিরে পূজা দেখতে যেতে পারে এবং সেখানকার পেশকৃত খাবার খেতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আলা জি সম্মানে তো ভাই আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে ইসলামের ওপর টেকে রেখেছেন এবং আজীবন যাতে মৃত্যু পর্যন্ত টিকে রাখেন এই কামনাই করি হ্যাঁ আল্লাহ তুমি আমাদের ইমানকে বর্ধিত করো এবং মুসলমানদের ইমানি শক্তিকে আরও বর্ধিত করে দাও আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগণ আমরা মুসলিম আমরা আমাদের একটা সকিয়তা আমাদের একটা আলাদা স্ট্যাটাস রয়েছে মুসলমানদের ইজ্জত সম্মান আব্রু একটা রয়েছে এবং যারা অমুসলিম যারা মুশরেক বেধর্মী যারা তাদেরও এরকম একটা স্ট্যাটাস রয়েছে কিন্তু আমাদের আর তাদের মাঝে পার্থক্য আছে পার্থক্য হল কি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের মস্তককে অবনত করি আমরা আল্লাহ রব্বুল আলমনের সঙ্গে কাউকে শরিক স্থাপন করি না আমরা আল্লাহ রব্বুল আলামনের কাছেই স্যালেন্ডার করি কিন্তু তারা আল্লাহর সঙ্গে অধ্যপূর্ণ আচরণ করে আল্লাহর সঙ্গে অংশীদার করে শির্ক করে আর শির্ক এমনই একটি গোনা যে গোনা আল্লাহ রবুল আলমিন কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ তারা দুনিয়াতে তাইস থেকে ভার করে মুসলিম হবে না কাজেই আপনার আমার মুসলমানদের তাহজিব তামুদ্দুন স্বকীয়তা সংস্কৃতি এটা আলাদা এবং তাদেরটা আলাদা অতএব আমরা মুসলিমরা যখন ঈদের নামাজে যাই কয়েকজন হিন্দু ঈদের নামাজে আসে ভাই কয়েকজন অমুসলিম আসে অথচ আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা এখন মূর্তি পূজার সঙ্গে জড়িয়ে গেছেন তারা মূর্তি পূজার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন তারা মূর্তি পূজা করছেন অথচ আল্লাহ রবীকি আল্লাহ আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর যখন এদের পাশ দিয়ে অতিক্রম করে তখন তাদের নিজের সম্মানের সাথে তারা এইগুলিকে পরিহার করে চলে ওরা ওদের দিন পালন করছে করুক কিন্তু আপনি মুসলমান আপনি এইগুলি জানেন যে এটা মিথ্যা এইগুলি নিজের হাত দিয়ে তৈরি করা বানানো একটা পুতুল এবং এক সপ্তাহ পরে এটাকেই আবার পানিতে ডুবিয়ে তারা ভেসে ফেলবে এজন্য এটা যে মিথ্যা এটা সবাই জানেন কাজে আপনি এই মিথ্যার সঙ্গী কেন হবেন এবং এজন্য এই অসার ক্রিয়াকলাপের সম্মুখীন দিয়ে আপনি যখন অতিক্রম করবেন আপনি নিজের সম্মান বজায় রেখে চলুন এখানে আপনার প্রবেশ করার কোনোই প্রয়োজন নেই বরং আল্লাহ আয়াত আরেকটি সুরা হাজের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলছেন স্পষ্ট করে আল্লাহরুল আলমিন স্পষ্ট করে বলতেছেন যে তোমরা এই সমস্ত ফার্জিস্তানিবুর রিজার্মিনাল আওথান তোমাদের উচিত হলো এই সমস্ত মূর্তি পূজার মূর্তি পূজার অপবিত্রতা থেকে নিজেকে মুক্ত করা নিজে বেঁচে থাকো এইগুলোকে তুমি বর্জন করো এবং আল্লাহ বলতেছেন ওয়াইজিদদানিবু কাওলাজুর আর এই মিথ্যা রচনা করা থেকে মিথ্যা কথা বলা থেকে তুমি নিজেকে সেভ করো তাহলে আল্লাহ আরব্লা আলামিন মূর্তি পূজাকে এখানে পরিহার করতে বললেন। এইগুলি মিথ্যা এটা কথা আল্লাহ বললেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য তোমরা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠ হও আল্লাহর প্রতি এবং তার সঙ্গে কোনো প্রকার শরিক করবে না কারণ আল্লাহ বলছেন অমাই মুশ্রিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে শ্যামা সে মনে হয় আকাশ থেকে পড়ে গেল ফতাহ তফু হুতর একটা পাখি তাকে সৌ মেরে নিয়ে গেল হবি অথবা কোনো বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল ফি খুব স্থানে তাকে করে ফেলল অর্থাৎ অস্তিত্বহীন অস্তিত্ব এই জন্য করে ভাই যারা শির্ক করবে এই শির্ক থেকে মুশরেখ থেকে দূরে থাকা এটা প্রতিটি মুসলমানের একান্ত অপরিহার্য কর্তব্যতএ কোনো মুসলমান মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারবে না কোনো মুসলমান তার সেখানে পেশকৃত যে সমস্ত খাবার দেয় সেগুলোও খেতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলমিনের স্পষ্ট বাণী যে ও আমা ওহিল্লা বিহিলে গায়িল্লাহ আল্লাহ সারা গায়রুল্লাহ নামে যেগুলি উৎসর্গ করা হয়েছে সেগুলি তোমার খাওয়া তোমাদের জন্য গাইরুল্লাহর নামে এইগুলো উৎসর্গ করা হয়েছে এই জন্য অমর আব্দুল খতাবি আল্লাহ আলা আনহু তিনি বলেছেন যে মা আবাদুল হিন্দুস অর্থাৎ মুশ্রিকদের এই বিভিন্ন এই ইবাদতখানার জায়গা এইগুলিতে প্রবেশ তোমরা করবে না কারণ সেইগুলিতে যখন তারা বিশেষ করে এইগুলির ইবাদত করতে হ্যাঁ করে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর গজব নাজেল হাতে থাকে কাজেই আপনি কি চান আপনার ওপর সেই গজব যাক অতএব কারণে ভাই এইগুলিতে প্রবেশ করা এইগুলিতে যাওয়া এটা কোনো মুসলমানের জন্য উচিত নয় এবং অমর আব্দুল খত্তা বলছেন যে লা তাদখুলু আলাল মুশরিকিনা না ফিকা না যে তোমরা এই মশরিকদের বা খ্রিস্টানদের কনিসা যেটাকে হ্যাঁ পুরোহিতের জায়গা এবাদতের জায়গা অথবা হিন্দুদের এবাদতের জায়গা এগুলিতে প্রবেশ করো না কারণ তাদের ওপর আল্লাহর গজব নাজেল হতে থাকে যেটা সহি সনদে বায়হাকিতে হাদিস বর্ণিত রয়েছে কাজে আসুন ভাই এইগুলো থেকে আমরা ধরে থাকি ওরা ওদেরটা পালন করে করতে দেন কিন্তু সেখানে আপনি যে মূর্তিও ভাঙবেন না এটাও আপনার করা উচিত নয় আশা করে বোঝা গেছে আল্লাহ আলম সোহাব ওসলআ আলমীন মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ